আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ মোবারক হোসেন। একটু জোরে বলবেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ মোবারক হোসেন। হ্যাঁ জান, বলুন। আমি গতকাল আমার রিপোর্ট পজিটিভ আসছে, কিন্তু আমার এরকম কোনো লক্ষণ নেই, কিন্তু বুকের মধ্যে চাপ চাপ অনুভব হচ্ছে, বুকের মাঝখানে। এখন আমার করোনা গা হোম কোয়ারেন্টাইনে আছি, এখন আমি কি করতে পারি বা কি মেডিসিন? বুকের ভেতর চাপ চাপ অনুভব হচ্ছে, এছাড়া আর কোনো অসুবিধা আপনি ফেস করছেন কিনা? গতকালকে থেকে আপনাকে জ্বর হয়েছিল এর মধ্যে? জ্বর না, জ্বর হয় নাই, কিন্তু সর্দি এবং কাশি হয়েছিল, একটু ভালো হয়ে গেছে। আমি পরীক্ষা করাইছি তার তার দিন আগে। বয়স কত? বয়সটা বলেন আপনার। 38 বছর। 38 বছর, জি। কি ধূমপানের কোনো অভ্যাস আছে? ধূমপান, পান, সিগারেট আদি কিছু খাই না? ধূমপানের অভ্যাস নেই, জি। ধন্যবাদ দর্শক, আপনি অপেক্ষা থাকুন, আমরা আপনার উত্তরটি দিবেন একজন ডাক্তার। আচ্ছা যাই হোক, জনাব শফিউল্লাহ প্রধান, আমরা প্রশ্নটি আপনি নিশ্চয়ই শুনেছেন যে ভদ্রলোকে শুধু বুকে একটু চাপ অনুভব করেন, ওনার 38 বছর বয়স, সর্দি কাশি হয়েছিল, ভালো হয়ে গেছে, আর কোনো লক্ষণ নেই। ওনার আসলে পজিটিভ, যে উনি পজিটিভ, যেহেতু প্রথমত অবশ্যই উনি আইসোলেশনে থাকবে, নিরাপদ, অন্যদের থেকে দূরে থাকবে, কারণ ওনার কারণে ওনার প্রিয়জন, ওনার আত্মীয় স্বজন এবং ওনার যদি মানে ক্লোজ যারা আছে, ওনার ওয়াইফ বা বাচ্চা কাচ্চা যারা আছে, তারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। আসলে সবার ক্ষেত্রে আপনার কিন্তু করোনা ভাইরাস কিন্তু ফেটাল হতে পারে না, অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে মাইল্ড টু মডারেট আপনার উপসর্গ দেখা দেয়, অনেকের ক্ষেত্রে সিভিয়ার হয়, অনেকের ক্ষেত্রে কোনো উপসর্গই দেখা দেয় না। তো ওনার ক্ষেত্রেও সেটা হতে পারে, কিন্তু ওনার থেকে আরেকজন যদি আক্রান্ত হয় তার কিন্তু সিভিয়ার একটা অ্যাটাক হতে পারে। সো উনি ওনার প্রিয়জনকে ভালোবাসবে এবং তাদের থেকে দূরে থাকবে, নিজেকে আইসোলেশনে রাখবে। আর যেহেতু চাপ চাপ একটা অনুভূতির কথা উনি বলছে, আসলে করোনা ভাইরাস হলে আমি ডাক্তার হলেও কি হবে? আমি যদি জানি যে আই এম পজিটিভ, আমি একটু একটু আতঙ্কে থাকবো, কি অ্যাংজাইটিতে ভোগ করবো, এই চাপ চাপ অনুভূতিটা আমার মধ্যে আসতে পারে। ওনাকে আশ্বস্ত করতে চাই, এটা ভয়ের কোনো কারণ নেই। উনি কিছু ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবে, যেটা আমরা ফিজিওথেরাপিস্ট এবং যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে আমরা বলে আসছি শুরু থেকে, যে নাক দিয়ে লম্বা শ্বাস নিবে, একটু হোল্ড করবে, দেন মুখ দিয়ে ছেড়ে দিবে। এবং চেস্টের কিছু এক্সারসাইজ আছে বাসায় থেকে থেকে করতে পারে, হালকা জগিং, হ্যাঁ, হালকা একটু মুভমেন্ট করা, সামনে ঝুঁকা, এই যে চেস্টের বিভিন্ন ডিপ ব্রিদিং এক্সারসাইজ গুলো, এগুলা উনি করুক। কুসুম গরম পানি খাওয়া, চা, হালকা চা খাওয়া, এবং যে আমরা ভালো খাবার, প্রোটিন সমৃদ্ধ হাইজিনিক খাবারগুলো খাওয়া, এগুলা যদি উনি মেইনটেইন করতে থাকে আর এক্সারসাইজ করে, ইনশাআল্লাহ উনি এটা থেকে ইমপ্রুভ হয়ে যাবে, ভয়ের কোনো কারণ আমি দেখছি না। জি ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।